সৌদিতে যারা যাওয়ার ওরা অনেকেই যাচ্ছেন, কিছু কিছু লোক তাদের যেটা আমি এখন শুনতে পারছি লাস্ট ইয়ার সমস্যা যে অনেকের কপি তাদের ওখানে যদি ওর সাথে কাজ করবে অনেক কপিল তাদের দিচ্ছে না ক্লিয়ারেন্স, তার মানে ওরা চায় না থাকে। তো এই কয়েকজন আটক আছে, বাকি আমার কয়েক হাজার লোক তো যাচ্ছে, তাদের আমরা টিকিটও দিচ্ছি। আমরা প্রত্যেকটা ইস্যু যেটাই আসে আমরা আগে আগে এর উপরে সৌদি এম্বাসির ঢাকা থেকে তারা ভিসা কালেক্ট করতে পারবে এবং তারা যেতে পারবে। ভিসা তো অটো পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনার ইমিগ্রেশন সিস্টেমেই তো ওইটা ভিসা এক্সপায়ার দেখাবে। সুতরাং ইমিগ্রেশন সিস্টেম যদি না নেয় তাহলে তো মানুষ ওনারা একটা ব্যবস্থা নিচ্ছেন, ওনারা ফ্লাইট সংখ্যা বাড়াই দেবেন না। মিটিংয়ে নতুন তো করে কিছু বলার নাই, সৌদি সরকার এদের জন্য যে সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো যাতে ইমপ্লিমেন্ট হয় ঠিকভাবে সেই বিষয়গুলি আমরা দেখব, যাতে তাদের ভিসা আবার করতে পারে, ভিসা যাদের এক্সপায়ার হয়ে গেছে। এবং ই কামার তো অলরেডি তাদের মানে আপনার কি বলে এই সফর মাসের শেষ দিন পর্যন্ত অটোমেটিক্যালি তাদের ই কামার মেয়াদ বেড়ে গেছে। সুতরাং এখানে নতুন করে চাওয়া পাওয়ার কিছু নাই।